এই ডাকা, আমার লোক লাকি ওই ব্লু রে ডিস্কটা সোজা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। ওটার সাহায্যে আমি তোমাদের সঙ্গে কি করি সেটা দেখো। হ্যালো, আমি জোসেফ বলছি। রাকা বলছি, আমার ব্লু রে ডিস্কটা কোথায়? কিরে, বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? ঘুমন্ত মানুষকে এভাবে তুলে আনলে সে চোখ পেরে পেরে দেখবে না তো কি করবে? ডিস্ক কোথায়? আমার কাছে নেই। কি কারণ? ইউলার, তুই ডিস্কটা ইন্ডিয়ায় কেন পাঠিয়েছিস? ও হো, ওই আমাকে সেফলি ইন্ডিয়া যেতে হবে তো তাই পাঠিয়ে দিয়েছি। ওকে, কুল কুল কুল, কত টাকা চাই তোর? যার বিনিময়ে তুই ওই ডিস্কটা আমাকে দিবি। মিস্টার জে ডি, আমার কাজ হচ্ছে টাকা নিয়ে মানুষকে খুন করা, আর তোমার থেকে এক টাকাও না নিয়ে তোমার পার্টনার শ্যাম, ম্যাক্স আর পুরো টিমকে শেষ করে ফেললাম। কি কারণে? তুমি যে ডিল করেছিলে তোমার মেয়ের সঙ্গে নাকি আমাকে বিয়ে দেবে, আর এখন আমার সঙ্গে এই ডাবল গেম খেলে আমাকে মেরে ফেলতে চাইছ? আমি যদি চাই তোকে এক্ষুনি মেরে দিতে পারি। মারতে পারবে না, যদি আমায় মারো তাহলে তোমার খারাপ সময় শুরু হয়ে যাবে। আমার হবু স্ত্রীর বাবা, যদি আমি না থাকি তাহলে তুমিও থাকবে না। যদি আমার গায়ে একটুও স্ক্র্যাচ লাগে না তাহলে মনে রেখো, তোমার ডিস্ক বিনা স্ক্র্যাচে পুলিশের কাছে পৌঁছে যাবে। তুমি যদি ওই ডিস্কটা ফেরত চাও তাহলে তোমার মেয়ে জাহ্নবীর সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। সবসময় পনটা মেয়েদের বাড়ি থেকেই নেওয়া হয়ে থাকে, কিন্তু আমাদের বিয়ের ক্ষেত্রে বিয়ের পনটা আমি তোমাকে দেব, ওই রেড ব্লু ডিস্কটা হিসেবে। তাহলে কেমন লাগলো? এই, তোর জন্মের অনেক দিন আগেই আমি এই পৃথিবীতে এসেছিলাম আর তুই আমাকে ভিডিও ডিস্ক দেখাচ্ছিস? তুই সোজা আমাকে ডিস্কটা দিবি? ওকে নিয়ে ইন্ডিয়া চলো, তোর দেশে গিয়ে তোকে নিলামে তুলে তোর কাছ থেকে ওই ডিস্কটা নিয়ে দেখিয়ে দেবো আমি। কি হয়েছে তোমার? কি হয়েছে লাকি? আপনার ছেলে নয় মা, ও আপনার স্বামীকে মেরে ফেলার জন্য আপনার ছেলে আমার অভিনয় করেছে, ও একজন খুনি। লাকি যে আমার ছেলে নয় সেটা তো আমি জানি, ও আমার স্বামীকে মারেনি, ও একজন দেশদ্রোহীকে তার পাপের শাস্তি দিয়েছে। আসলে ও কোন পরিবারের ছেলে জানো তুমি? ওর আসল বাবা কে বলো তো?
স্যার। Yes, Major. Well done. It was the fantastic job. Thank you, sir. I did my duty. Please. Last time border e hatiyar niye jao amader truck ke atongkobadira atke somosto jawander merechilo ar hatiyar o niye giyechilo. Ami ei case tar charge tomake dite chai, Major. I'll finish off everything, sir. Go ahead. কালকের অপারেশনের ব্যাপারে কিছু জরুরি কথা বলার আছে, তাই তোমাদের ডেকেছি। বলুন। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। কি? আমি একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি। আমাদের ডিপার্টমেন্টে একটা ইয়াং আর্মি অফিসার কালকে চার্জ নিয়েছে। নাম? নাম ডিপার্টমেন্ট সিক্রেট রেখেছে। ডিল করা তাহলে একটু মুশকিল হয়ে যাবে। আমাদের পক্ষে না বলা সম্ভব নয়। একটু বুদ্ধি দিয়ে ভাবো। 100 কোটি, আমাদের এক একজনের ভাগে 25 কোটি। আমরা দেশের জন্য কত কি করেছি, কিন্তু তার বদলে আমরা কি পেয়েছি? 50-এর কথা দিয়ে শুধু 5 দিয়েছে, শুধু এইটুকুই। এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট আমাদের জন্য। আমরা তো আগে অনেক খুন করেছি, এবার শুধু একটাই খুন করতে হবে। লাইফ সেট। ওয়েল সেট, পার্টনার। একটু আস্তে করো না। আরে বাবা, দেশের সেবক এখানে দেখছি গৃহিণীর সেবা করছে। ভাই, বাড়িতে সব চলতেই থাকে। বসো। থ্যাংক ইউ লাকি। হ্যাঁ, এটা তুমি খাও, আমার তো শুধু গান চাই। আহা, যদিও মায়ের ছেলে হতো তাহলে তো শুয়ে থাকতো, কিন্তু ও তো দেখছি বাবার ছেলে। মেজর শ্রবণের ছেলে যে, ভাবনাটাও ওর মতো। গান আমি তোমাকে পরে এনে দেবো। ব্রাদার, একটা কেসের জন্য আমাকে মালয়েশিয়া যেতে হবে, ওখান থেকে ফিরতে 1 মাস লেগে যাবে। কোন কেসের ব্যাপারে? এই এরকম ইয়ার কি মানিস না তুই, এটা ইন্টারপোলের সঙ্গে যুক্ত একটা কেস। খাবার তৈরি আছে, খেতে এসো। চলো ভাই, আগে খাবার খেয়ে নেব। ওকে। চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নামো তাড়াতাড়ি। সাবধানে সাবধানে। মেজর, বয়স নিতান্তই কম,
কিন্তু রক্ত গরম। বলো ভারত মাতার জয়। জয়।